তোমরা অনেকেই জানতে চাও, তাই না, যে আমি এই কদিন ধরে এত কাজবাজ করছি, আমার এই কদিন ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তোমরা অনেকে বুঝতে পারছো না যে কি আছে বৌদি পুরোজ দিনের কাজ, মানে এতটা কাজের চাপ কেন বৌদির এসে, মানে আর সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। তো আমার এই কদিন কাজবাজের মানে কিসের জন্য এত কাজবাজ করছি, কেন করছি, তো তোমাদের সাথে সেটাই আজকে বলবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ব্লগটা কন্টিনিউ, তো তাহলে বুঝতে পারবে। তো বাড়িতে বলেছি একটা, মানে বাড়িতে একটা অনুষ্ঠান করবো ছোটোখাটো, তো কিসের জন্য অনুষ্ঠানটা করছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তো আশা করছি খুব ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন বাসিকে আমি লেগে পড়েছি, তো প্রথমে দেখেছো বারান্দাটা পুরো সোফাটা পরিষ্কার করে নিয়েছি, তো ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে উৎপাত হয়। তো তারপরে দেখো এক এক করে করে ঘর বাড়ি ঝাড় দিতে লেগে পড়েছি, তো বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। এখন সকাল সকাল তো ঘুম থেকে প্রত্যেক দিনই উঠি, আজকেও তো প্রত্যেক দিনের মতন আজকেও উঠেছি ঘুম থেকে। উঠে আগে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝুড়ি ভরে থালা বাসন। তো আজকে থালা বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমার কী মনে হয় তাই জানো, যে প্রত্যেক দিন একই রকম ভিডিও দিলে তোমরাও বিরক্ত হয়ে যাবে। তো আমি যেই সবসময় যেহেতু কাজবাজ করি, তো ঘুরিয়ে পেঁচিয়ে মানে দেওয়ার চেষ্টা করি যে এই ভিডিওটা আজকে, মানে আজকে থালা বাসন ধোয়াটা দিয়েছি, তো কাল দুদিন পরে সেই ভিডিও মানে থালা বাসন ধোয়ার ভিডিও আর দিই না দুদিনের মধ্যে। তো এরকমই করতে হয় আমাদের যারা আমরা ব্লগ করি বা যারা ঘরে থাকি, ঘর থেকে কোথাও বেরোতে পারি না, তো তাদের জন্য তো সবাই এরকমই করে। তো আমিও তাদের মতনই আর কি করতে হয় আমাকে। তো যাই হোক, সব দিনের মতন কাজবাজ নিয়ে তোমাদের সামনে আজকেও চলে আসলাম। এই যে ব্রাশটা করে নিয়েছি, মাথায় আমার মানে প্রচণ্ড আলিঝালি অবস্থা দেখেছো তো, মাথায় আমি হচ্ছে তেল দিয়েছি, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিলো রাতে। এই কদিনের মানে ঠিক করে খাওয়া ঘুম কাজে মানে খুব কাজের প্রেশার পড়ে গেছিলো, যার জন্য আর কি একটু মাথার যন্ত্রণা করছিলো রাতে। প্রচণ্ড তেল দিয়ে মাথা পুরো চুপু চুপু করে শুয়েছিলাম। তো যাই হোক, তারপরে একটু ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে টুয়ে চা একটু খেয়ে, মানে সকালবেলা আমি খাইনি, তোমাদের দাদাভাইদেরকে বানিয়ে দিয়েছে, তো আমারটা এখনও আছে, যেহেতু আমার টাইম হয়ে গেছে আবার গায়ে দুধ দেওয়ানো, আবার ছেলেকে স্কুলে পাঠানোর আছে, তো তাই জন্য আমি আবার চলে আসলাম গোয়াল ঘরে। তো এসে আমি আগে গরু ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আগে গোবর টোবর ফেলে, তো তারপরে আমি আবার এই যে গায়ে দোয়াতে লেগে পড়লাম। তো এই প্রত্যেক দিনের নিয়ম রুটিন এইভাবেই চলে দিনগুলো আর কি। তো যাই হোক, যেটাই মেন কথা বলছিলাম, তো আমি কেন কদিন ধরে এত কাজবাজ, এত ঘরদুয়ার পরিষ্কার করছি আর কি। তো আমার ছেলের হচ্ছে জন্মদিন আছে সামনে, 17 আগস্ট ওর জন্মদিন আছে। তো যাই হোক, আমি জানতেছি ভিডিওটা আজকেই মানে 17 আগস্টের দিনেই যাবে ভিডিওটা, তো তাও তোমাদের বলে রাখছি আর কি। তো তার জন্য টুকিটাকি একটু কাজবাজ, বেশি বড় কোনো রকম অনুষ্ঠান করব না। তো যাই হোক, নিজস্ব লোক, নিজেদের আপনজনদের নিয়ে ছোটোখাটো একটা মানে কেক কাটবো, বা সেটাই হবে আর কি সবাই মিলেমিশে। তো এটাই তোমাদের সামনে বলার ছিল, আর এর জন্যই টুকিটাকি একটু কাজবাজ করছি। তো যাই হোক, সবসময় ঘরে 10 জন লোক আসলে একটু ঘরটা একটু গুছিয়েই রাখতে হয়, তো আমরা যেহেতু সারাদিন কাজের মধ্যে থাকি, তো সেইভাবে আর ঘরদুয়ারের দিকে এত ধ্যান দেওয়া যায় না, হয় না আর কি, হয়ে ওঠে না। তো যতটুকু টাইম পাই ভিডিওর মধ্যে টাইমটা চলে যায় যার জন্য আর কি। তো তারপরে দেখো চলে গেছি গায়ে দুধ দয়ে, ঘরে চলে গেলাম। ঘরে এসে দেখো ছেলেকে আবার স্কুলে পাঠাবো, ওই যে বলি না যে তাড়াহুড়ো থাকে আর কি, তো তোমাদের আজকে সেটাই দেখাচ্ছি। এই যে সকালবেলা, এই এখন কিন্তু 7টা বাজে, 7টার মধ্যে আমার সমস্ত কাজ, অনেক কাজ করে ফেলেছি গো। তো তারপরে এখন ছেলেকে স্কুলে পাঠাবো, তো তাই জন্য আটা মেখে নিয়েছি। ও বলেছে মা পুরি আর আলু ভাজা খাবে ও আজকে, তো বললাম চল ঠিক আছে পুরি আলু ভাজা করে দিই। প্রত্যেক দিন একটা মানে টেনশন থাকে প্রত্যেক দিন কী টিফিন করে দেবো, তো যেহেতু তাড়াহুড়ো করে করতে হয় তাই না, যদি হাতে টাইম থাকে তো অনেক টাইম ধরে অনেক কিছু বানিয়ে দেওয়া যায়, তো আমার হাতে তো সেভাবে অত টাইম থাকে না, ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর যেহেতু আমাদের হচ্ছে রাতে শুতে একটু লেট হয়, তো উঠতে একটু লেট হয়, ওই 6টা সাড়ে 5টা এরকম সময় উঠি আর কি। তো তাও কাজবাজ প্রচুর কাজের চাপ থাকে যার জন্য আর কি। তো তারপরে দেখো ওই যে ছেলেকে পুরি করে দিয়েছি, আর এই পুরি করতে করতে দুধ নিতে চলে এসেছিলো, দুধটা দিয়ে আলু ভাজাটা কাকিমা করে দিয়েছিলো। তো আলু ভাজাটা কাকিমা করে দিয়ে এই যে ব্যাগটা আমি টিফিনে করে দিলাম। আর এই যে আমার ছেলে দেখো, ওর কালকে বার্থডে আছে 17 আগস্টে। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠানোর পরে অনেক কাজ করে নিয়েছি, ঘর ঝাড় দিয়েছি মানে মুছে নিয়েছি। তো এখন তোমাদের দাদাভাই যাওয়ার টাইম হয়ে গেছে, মানে সকাল দিয়ে প্রচণ্ড টাইমের ব্যাপার থাকে আর কি। তো ওকে চা বানিয়ে দিয়েছি, দুধটা দেখেছো ডাব্বায় দুধ ভরে রেখেছি, তো ওটা হচ্ছে দুধটা যাবে টাউনে মানে আমাদের কাকাদের ঘরে, আর একজন দুইটা কাকা নেয়, তো তাদের ঘরে যায় 1.5 লিটার, ওইখানে 2.5 লিটার দুধ ছিল আর কি, তো ওদের ঘরে যায় দুধ।
তারপরে তোমাদের দাদা ভাইকে দেখো পাঠিয়ে দিয়ে, মানে ও চলে গেছে, তো তারপরে আমি চলে আসলাম আবার গোয়াল ঘরে। তো আমি যেহেতু এখনও গায়ে খেতে দিইনি, গায়ের গোবরটা তখন কোনো রকম তাড়াতাড়ি করে ফেলেছি, তো গরু ঘরটা সেভাবে পরিষ্কার করতে পারিনি, ঝাড় দিতে পারিনি, তো তাই জন্য। আর এই ঝাঁটাটা না আজকে তো বানানো হয়েছে, কেননা গরু ঘর ঝাড় দেওয়া ঝাঁটাটা ছিল না, ভেঙে গেছিলো আর কি, ছোটো হয়ে গেছে, ভেঙে গেছে, তো নতুন ঝাড়ু করেছি, তো নতুনটা সেভাবে ঝাড় দিতে অসুবিধা হচ্ছিলো আর কি, যেহেতু নতুন শলা, লম্বা শলা থাকলে কিন্তু ঝাড় দিতে খুব অসুবিধা হয় আর কি। তো যাই হোক, ঝাড়টা দিতে দিতেই তো ছোটো হবে, তো সেই মনে করেই ওই অল্প অল্প কিছু কিছু ঝাড় দেওয়ার চেষ্টা করছি আর কি। তো গরু ঘরে প্রত্যেক দিন ঝাড় না দিলে ভালোই লাগে না একদম। আমি তো কদিন ঝাঁটা ছিল না, পাশের বাড়ি থেকে চেয়ে এনে গরু ঘরটা ঝাড় দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি ঝাঁটা ছাড়া পারবো না, কেননা সবসময় আমার পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো আমাকে ঝাঁটাটা পরশু দিন এনে দিয়েছে, তো কালকে যেহেতু বুধবার ছিল, তো আমি বুধবার দিনকে ঝাঁটাটা বেঁধে নিয়েছি আর কি। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম প্রত্যেক দিনের মতন আবার এই যে জামা কাপড় কাচতে। তো অনেক কয়টা জামা কাপড় ভিজিয়েছি আজকে, আর বাইরে বসে কাচিনি জানো কেন, প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড রোদ, পুরো গরমে মানে পরিচ্ছন্ন লাগছে, একদম কোনো বৃষ্টি নেই, কিছু নেই, কি অবস্থা আর বলো না, প্রচণ্ড খারাপ পরিস্থিতি। মানে ফসল, লোকের জমিতে ফসল আছে, লোকের বলতে কি নিজেদেরই ফসল আছে, কিন্তু ফসলগুলো ভালো করে হয়ে উঠছে না এই বৃষ্টির জন্য, বৃষ্টি একদমই হচ্ছে না, প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই বৃষ্টি নিয়ে। কেননা আমাদের জমিতে যেই ফসল ভুট্টা লাগানো হয়েছে, তো সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, তো এটা নিয়ে একটা টেনশন আছে আর কি। মানে যার জন্য বার্থডেটা সেভাবে অত বড় সড়ো করে কিছু করব না, তো ছোটোখাটোর মধ্যেই করব আর কি, যতটুকু পারি, কেননা ওই করলে করা যায় বড় সড়ো করে, কিন্তু ওই আমার কাছে তো কাজের লোকের অভাব, আর সেইভাবে হয় না, একা একা এত বড় দায়িত্ব নিয়ে করা মানে খুব টাফ হয়ে যায় এত কাজের মধ্যে। তো যাই হোক, যতটুকু পারবো ততটুকু চেষ্টা করব, কিন্তু বাচ্চাদের মন তো না করলেও ভালো লাগে না, নিজেদেরও ভালো লাগে না, তো তাই জন্যই করা। তোমাদের দাদাভাই বলেছিল যে দেখো কাউকে বলা লাগবে না, একটু কেক কেটে দাও ব্যাস হয়ে যাবে, তো আমারই মনটা কেমন লাগছে না, নিজেদের রিলেটিভরা তো আসুক অন্তত, কাজের চাপ নয়, প্রত্যেক বছর টুকিটাকি যেভাবে হলেও করা হয়, কিন্তু এই বছর সেভাবে এতটা মানে বড় সড়ো করে করবো না, ছোটোখাটোর মধ্যেই করার চেষ্টা করব। তো এটাই আর কি তোমাদের বলার ছিল, কদিন ধরে তোমাদের মানে বাঁধিয়ে রাখছি যে কী আছে, কী করব, কী করব, এটাই, বেশি কিছু না। তো আমার ছেলে যেহেতু আমার প্রথম ছেলে, তো ওকে আমি সবসময় একটু মানে বড় সড়ো করেই পার্টি সাটি ওর ব্যাপারে হয় আর কি, তো এইবারই একটু ছোটো ছোটো করে করব, তো এটাই। তো আর চলো বন্ধুরা, বেশি আর বকবক করছি না, দেখো কত জামা কাপড় নিয়েছি প্রচণ্ড রোদের মধ্যে, মাথা এমনিতেই যন্ত্রণা করছিল, খুব যন্ত্রণা করছিল, তেল দেখা আমার মাথা চুপি চিপি তেল করছে একদম, এত তেল দিয়েছি মাথায় আর কি। তো যাই হোক, তারপরে দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো আবার হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে মেলতে হবে, তো বৃষ্টির খুব দরকার, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে বলো। আর হচ্ছে জামা কাপড় তোমার দাদাভাইটা আজকে সব জামা প্যান্টগুলো আর কি, তোমার দাদাভাই একদমই মানে জামা প্যান্ট সেইভাবে ধোয়া হচ্ছিলো না কদিন ধরে, মানে প্রত্যেকদিন ধুচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাইটা ধোয়া হচ্ছিলো না, তো ও বললো যে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে মানে ঘুরে আসলাম, আমার জামা প্যান্টগুলো একটু ধুয়ে উঠাচ্ছ না, তো আজকে একটু ধুয়ে দিলাম, ও ডেলি ইউজ করে এই জিনিসগুলো আর কি, তো ডিউটি যায় যেহেতু, তো ডেলি ইউজের জন্য এই জিনিসগুলো ইউজ করতে হয়, প্রত্যেক দিন কাঁচা তো থাকেই, এটা তো আমার বান্দা ধরা, যারা আমার ভিডিওটা প্রথম থেকে ফলো করে এসেছো তো তারা তো অবশ্যই জানো যে আমি কতটা জামা কাপড় কাচি আর কি। তো এটাই তোমাদের বলার ছিল, তো আর চলো বেশি লম্বা করছি না ভিডিওটা, তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, প্রত্যেক দিন ব্লগগুলো ছাড়ো, আর আজকের ব্লগটা সেভাবে একটু বড় করিনি, একদম ছোটোর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, কেননা আর ভিডিও না সেভাবে ক্লিপগুলো তুলতে পারিনি, তো যাই হোক যতটুকু করেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখো, স্নান স্নান করে একদমই সারাদিনে কোনো ভিডিও করতে পাইনি, এই যে হচ্ছে বিকেলবেলার ভিডিও, এটা হচ্ছে আমাদের দেওর আর ননদ দুজনে বানিয়ে নিয়ে এসছে এটা ঘর থেকে স্যান্ডউইচটা, তো আমার ছেলে খুব ভালোবাসে যার জন্য, এই যে বিকেলে ওরা এসছে সবার জন্য চা বসিয়েছি আর এই স্যান্ডউইচ খাবো আর কি। তো ভিডিওটা চলো আজকের মতন এই অবধি রাখছি, ভিডিওটা আর বড় করছি না, কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বার্থডের ভিডিও নিয়ে আসছি কালকে আবার, তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। আর এই যে দেখো স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য চাকু দিয়ে একটু কাটতে অসুবিধা হচ্ছিল, কিন্তু বেশ টেস্টি বানিয়েছিল, তো আমার ননদ বেশ ভালো বানায় আর কি, এইসব আমি অতটা পারি না আর কি, তো যাই হোক যার জন্য পারি না ও আমাদের জন্য নিয়ে এসছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আজকের মতন বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।